নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা চক্রবর্তী, লাইভ নিউজ ইন্ডিয়া 24x7 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের কাছে নতুন কিছু খবর নিয়ে আমি আবারও চলে এসেছি। আপনারা নীরাজ চোপড়াকে অবশ্যই জানেন, নীরাজ চোপড়া যিনি অলিম্পিক 2021-এ আমাদের ভারতে স্বর্ণপদক এনে দিয়েছেন। ওনার বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার। আপনারা হয়তো অনেকেই জানেন না নীরাজ চোপড়ার জন্ম কোথায়, নীরাজ চোপড়া কী করতেন, নীরাজ চোপড়া কোথায় থাকেন বা অনেক কিছু, এত কিছু হয়তো আপনারা জানেন না। আপনাদের এই সব কিছু জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবং আমার কথা অবশ্যই শুনতে হবে। চলুন আপনাদের বলি নীরাজ চোপড়ার বিষয়। চোপড়ার জন্ম সতীশ কুমার এবং সরোজ দেবীর জন্ম 24 December 1997 পানিপথ জেলায় হরিয়ানার খান্দারা গ্রামে, এবং তার পরিবার মূলত কৃষিকাজে জড়িত এবং দুই বোনকেও অন্তর্ভুক্ত করে। তিনি চণ্ডীগড়ের দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ থেকে স্নাতক হন এবং বর্তমানে পাঞ্জাবের জলন্ধরের লাভলি প্রফেশন ইউনিভার্সিটি থেকে কলেজে স্নাতক করছিলেন। তিনি অলিম্পিকের স্বর্ণপদকের পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও সর্বকনিষ্ঠ ভারতীয় স্বর্ণপদক জয়ী এবং একমাত্র স্বর্ণপদক অর্জনকারী একমাত্র ভারতীয় মধ্যে তিনি একজন। তার অলিম্পিক চোপড়া আজ গেমসের দিকে মানে খেলাধুলার দিক থেকে অনেক এগিয়ে চলেছে। ওনার কাছে এখন কোনো ব্যাপারই না খেলাধুলাটা, উনি আমাদের ভারতের মুখ উজ্জ্বল করেছেন। এছাড়াও তিনি যে আরও অনেকগুলো স্বর্ণপদক পেয়েছিলেন সেগুলো কোথায় জেনে নিন আপনারা। অলিম্পিক গেমসে একটা স্বর্ণপদক, এশিয়ান গেমসে একটা স্বর্ণপদক, কমনওয়েলথ গেমসে একটা স্বর্ণপদক, এশিয়ান চ্যাম্পিয়নশিপে একটা স্বর্ণপদক, সাউথ এশিয়ান গেমসে একটা স্বর্ণপদক এবং ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপেও একটা স্বর্ণপদক। মোট 6টি স্বর্ণপদক পেয়েছেন চোপড়া। এছাড়াও এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে একটি সিলভারও তিনি পেয়েছেন। এনার হাইট 6 feet। ইনি ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করতেন 2016-এ। ইনি সুবেদার হিসেবে র্যাঙ্ক পেয়েছিলেন এবং ওনার ইউনিট ছিল রাজপুতানা রাইফেলস। তিনি যে শুধু স্বর্ণপদক পেয়েছেন সেটা নয়, তিনি অনেক অ্যাওয়ার্ডসও পেয়েছেন, যেমন অর্জুন অ্যাওয়ার্ডস পেয়েছেন, 75 লক্ষ টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে অ্যাওয়ার্ডস পেয়েছেন, 6 লক্ষ টাকা তিনি গভর্নমেন্ট অফ হরিয়ানা থেকে অ্যাওয়ার্ডস পেয়েছেন, 2 কোটি টাকা ভাইজালস এবং গভর্নমেন্ট অফ পাঞ্জাব থেকে পেয়েছেন, 1 কোটি টাকা গভর্নমেন্ট অফ মণিপুর, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এবং চেন্নাই সুপার কিংস থেকে তিনি পেয়েছেন, 25 লক্ষ টাকা তিনি ইলান রিলেটেড গ্রুপ গুরগাঁও থেকে পেয়েছেন, 75 লক্ষ টাকা ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন থেকেও তিনি এবছর পেয়েছেন। 2016-এ IAAF ওয়ার্ল্ড U20 চ্যাম্পিয়নশিপে 86.48 মিটার বিশ্বে অনুর্বদ্ধ 20 রেকর্ড অর্জন করেছিলেন। 2018-এ কমনওয়েলথ গেমস এবং 2018-এ এশিয়ান গেমস অভিষেক, যেখানে তিনি উদ্বোধনী পতাকা বহনকারী ছিলেন, তিনি উভয় গেমসেই স্বর্ণপদক জিতেছিলেন এবং অলিম্পিকে অভিষেকের সময় চোপড়া তার দ্বিতীয় প্রচেষ্টায় 87.58 মিটার নিক্ষেপ করে 2021-এ 7 আগস্ট স্বর্ণপদক জিতেছিলেন। নীরাজ চোপড়ার কথা যতই বলি ততই কম পড়ে যায়। হ্যাঁ, নীরাজ চোপড়া আমাদের ভারতীয় মানুষের কাছে একটা গর্বের দিক। আমরা চাইবো উনি আরও এগিয়ে যাক, আরও আমাদের সাথে থাকুক, পাশে থাকুক, আমাদের ভারতের মুখ উজ্জ্বল করুক। আপনাদের কাছে আজ এইটুকুনি, পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। আপনারা যদি আরও নতুন নতুন ভিডিও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও তার সাথে বেল আইকনটিও প্রেস করুন। আর হ্যাঁ, আমার ভিডিও কেমন লাগলো বলতে কিন্তু একদমই ভুলবেন না, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।